আমরা সবাই জানি কম্পিউটারে চিপ বসানো থাকে যা দিয়ে কম্পিউটার তার সকল কাজ সঠিকভাবে সম্পূর্ণ করে থাকে। হয়তো সিনেমায়ও দেখেছেন মানুষের মাথায় চিপ বা মস্তিষ্ক লাগানোর দৃশ্য। তাই বলে কি বাস্তবে মানুষের মাথায় চিপ বা কৃত্রিম মস্তিষ্ক বসানোর কথা চিন্তা করতে পারেন? হ্যাঁ, এমনটা অবিশ্বাস্য মনে হলেও পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেয়েছে ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠা নিউরালিঙ্ক। কম্পিউটার চিপ অর্থাৎ সিপিইউ প্রসেসর, যার পূর্ণ রূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে একটি কম্পিউটারের ব্রেইন বলা হয়। কম্পিউটারের যাবতীয় প্রসেসিং এর কাজ সিপিইউ করে থাকে। তবে মানব মস্তিষ্কে বসানো কৃত্রিম মস্তিষ্ক বা এই চিপটি কাজ করবে অন্যভাবে। চিপটি একটি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে এবং ব্লুটুথ সাহায্যে মস্তিষ্কের সংকেতগুলো যুক্ত থাকা ডিভাইসের সাহায্যে দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে এই চিপগুলো মানুষের মস্তিষ্কের ইলেকট্রনিক সংকেতগুলোকে রিয়েল টাইমে সংগ্রহ করবে, সেগুলোকে প্রসেসর করে ব্লুটুথ মাধ্যমে সংযুক্ত ডিভাইসে প্রেরণ করবে। এর ফলে যার হাত অকেজো তিনিও স্মার্টফোনটি চালাতে পারবে। ভবিষ্যতে এই চিপের সাহায্যে যারা হাত নাড়াতে পারে না এমন যে কেউ মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কম্পিউটারের কিবোর্ড চালাতে পারবে। নিউরালিঙ্কের ডিভাইসটি মূলত কয়েন আকৃতির। মানুষের মস্তিষ্কের খুলি কেটে চিপ প্রতিস্থাপন করা হবে এবং তারগুলো মস্তিষ্কের ভেতরে প্রবেশ করানো হবে। ইলন মাস্ক বলে এটি আপনার চুলের নিচে এমন ভাবে স্থাপিত হবে আপনি বুঝতেও পারবেন না। গত বৃহস্পতিবার 24 মে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনিক FDA পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি দিয়েছে ইলন মাস্কের নিউরোলো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিঙ্ককে। তবে এখন পর্যন্ত পরীক্ষার জন্য কাউকে নির্বাচন করেনি প্রতিষ্ঠানটি। BBC-র প্রতিবেদন অনুযায়ী ব্রেন চিপ ইন্টারফেসের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক কারণে যোগাযোগ প্রতিবন্ধকতার শিকার মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে যুগান্তকারী উদ্যোগ। সাম্প্রতিক বছরগুলোতে প্রাণীর উপর এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছে নিউরালিঙ্ক। 2016 সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। মানুষের মস্তিষ্কে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, স্থলতা ও শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। বলা হচ্ছে চিপের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। অনেক আগে থেকে এই চিপ নিয়ে কাজ করছে নিউরালিঙ্ক। এর আগে শুকর ও বানরের মস্তিষ্কে নিউরালিঙ্ক ডিভাইস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। প্রক্রিয়াটিকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করছে নিউরালিঙ্ক। এক টুইটে নিউরালিঙ্ক জানান, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ডিভাইসটি মানব শরীরে পরীক্ষার জন্য FDA অনুমোদন দিয়েছে। বিশ্বের শীর্ষ দনকুবের আশা, যারা জন্ম থেকে অন্ধ তাদের দৃষ্টিশক্তি ফেরাতে কাজ করবে এই প্রযুক্তিটি। একই প্রযুক্তির মাধ্যমে পার্কিনসন্স, ডিমেনশিয়া ও আলজাইমারের মতো রোগ নিরাময় সম্ভব হবে। মানুষের মস্তিষ্ককে কিভাবে আরও শক্তিশালী করা যায় কিংবা সুপার কম্পিউটারের সমকক্ষ করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চলছে। বিশ্বের একাধিক প্রতিষ্ঠান এ নিয়ে গবেষণা করছে। ইলন মাস্কের দাবি, নিউরালিঙ্কের চিপ এই গবেষণায় গুরুত্বপূর্ণ ধাপ। আব্দুল্লাহ কাউসার, বাংলা সংবাদ।